হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব মাটন, মসুর ডাল আর মুগ ডাল দিয়ে সম্পূর্ণ ইউনিক, ভীষণ মুখরোচক, অসাধারণ একটি রেসিপি। আশা করি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মসুর ডাল আর মুগ ডাল দুটো আমি হাফ কাপ করে এক কাপ নিয়েছি। ডালটাকে ভালো করে ক্লিন করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 500 গ্রামের মতো মাটন। মাটনটাকে আমি একেবারে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। আর এখানে বোনলেস মাটন নিয়েছি আমি, হাড় ছাড়াই নিতে হবে। আর অবশ্যই চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। এবার আমরা চলে এলাম মূল রান্নাতে। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার গরম মশলা থেকে যখনই সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিন্তু আমি প্রায় 1 মিনিট ধরে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন আর জিরা বাটা। এই সাথেই দিয়ে দিলাম দুটো টমেটো। আমি টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলাটাকে কষাবেন রান্নাটা খেতে ততটাই সুস্বাদু হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাটন। মাটনটা দিয়ে এখন খুব সুন্দর করে লো টু মিডিয়ামে রেখে একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মাটনটা 80% সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে মাংসটাকে কষাতে হবে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। ভীষণ সুস্বাদু একটি রেসিপি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। চাইলে আপনারা মাটনের পরিবর্তে এখানে চিকেন ব্যবহার করতে পারেন, কিংবা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এখানে সয়াবিন দিয়েও করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমার মাটনটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে, মাটন থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখন আমি দিয়ে দেব আগে থেকে জল ঝরিয়ে রাখা মসুর ডাল আর মুগ ডাল। মসুর ডাল আর মুগ ডালটা দিয়ে এখন মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আরও 3 থেকে 4 মিনিটের মতো। মোটামুটি ডালটাকে মাংসের সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এখানে আমি 2-3 মিনিট ধরে কিন্তু মাংস আর ডাল একসাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে প্রায় 3 গ্লাসের মতো জল দিয়ে দেব। আপনারা যে যেরকম ঘন রাখতে চান সেই হিসাবে জলের পরিমাণটা দিয়ে দেবেন। জলটা দিয়ে এখন ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা বন্ধ করে আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব লো টু মিডিয়ামে রেখে। 3-4 মিনিট জাল করে নিয়েছি। আর এখন কিন্তু ডালটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন একদম মাখো একটা পর্যায়ে চলে এসেছে। আর এই ডালটা কিন্তু একটু ঘন খেতে বেশি ভালো লাগে, তাই আমি একটু ঘন রেখেছি। আপনারা চাইলে আরও জলের পরিমাণটা বেশি করে দিয়ে আরও একটু পাতলা করে রাখতে পারেন। তো এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, ডালটা কিন্তু অলমোস্ট রেডি। এখন শুধু উপর থেকে আমি গরম মশলা পাউডার ছড়িয়ে দিয়ে দেব। চাইলে আপনারা একটু ঘি দিয়ে দিতে পারেন যাতে টেস্টটা আরও বেশি হয়। মোটামুটি 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম রেখে এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা সুস্বাদু হতে পারে। আপনারা চাইলে এখানে গরম ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথে জমিয়ে পরিবেশন করতে পারেন। এবার উপর থেকে একটু ডেকোরেশন করে দিচ্ছি, এতে করে দেখতে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। আশা করি আজকের এই ডালের ভিন্ন রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।